বগুড়ায় যমুনা ও বাঙ্গালী নদীর বিভিন্ন পয়েন্টে পানি কমতে শুরু করেছে। তবে ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি সহ আবাদি জমি। এদিকে টাকা ছাড়া বাঁধের উপর আশ্রয় মিলছে না বলে অভিযোগ করেছেন বানভাসীরা। সিরাজগঞ্জের শাহজাদপুরেও ভাঙন শুরু হয়েছে যমুনা তীরবর্তী অঞ্চলগুলোতে। গত সাত দিনে শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন স্থানীয় সাংসদ। যতটুকু সাধ্য অনুসারে করা দরকার স্থানীয় ভাবে জেলা পানি উন্নয়ন বোর্ড থেকে করবে, যদি বেশি কিছু হয় তাহলে অনেক প্রকল্প করতে বলছি। গাইবান্ধার শাহঘাটার হলদিয়া ইউনিয়নের কানাইপাড়ায় ভাঙনের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে একটি মাদ্রাসা। ঝুঁকি নিয়ে চলছে হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। আমাদের স্কুলে এখন বর্তমান নদীর ভিতর চলে যাচ্ছে, আমরা এখন কিভাবে লেখাপড়া করব? পড়াশোনায় খুব অসুবিধা হচ্ছে। এভাবে তো বসত বাড়ি তামান শেষ হয়, আমরা ছেলে মেয়েদের লেখাপড়া করাবো কোথায় আর যা দাঁড়াবো কোনখানে? গাইবান্ধার বন্যা দুর্গত মানুষের মধ্যে বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। এদিকে নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সাতক্ষীরায় গত কয়েকদিনের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার সাতটি উপজেলায় তলিয়ে গেছে শত শত বিঘা মাছের ঘের ও ফসলি জমি। রাজবাড়ির নিম্নাঞ্চলগুলোতে রোপা আমন ধান সহ বিভিন্ন সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছে। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন।